10 কোটি জমা হলে কাস্টমারদের প্রয়োজন হয় 1 কোটি বা 1.5 কোটি বা 2 কোটি বাকি টাকা আমি বাংলাদেশ ব্যাংকে বা দিলকুশা অ্যাকাউন্টে আমি ফিটিং ব্রাঞ্চে পাঠিয়ে দিই 2-3 হাজার ডিপিএস আছে কাস্টমারের তারা দেখি ডিপিএস যাওয়া বন্ধ হয়ে গেল ধীরে ধীরে আমার অ্যাকাউন্টের যে জমার পরিমাণ ক্রমান্বয়ে 20% 30% 50% এরকম করতে করতে কাস্টমারের জমা এখন শূন্যের কোঠায় তো এই যে শূন্যের কোঠায় চলে আসলো কারণটা হচ্ছে কাস্টমারদের আস্থার সংকট আস্থাটা তৈরি হয়ে গেছে ওই জায়গা থেকে মাননীয় গভর্নর স্যারের একটা স্টেটমেন্ট থেকে ন্যাশনাল ব্যাংকটা গত 2-3 বছর ধরেই বিভিন্ন রকমের রিউমার গুজব চলতে আসছিল কিন্তু এরপরেও ন্যাশনাল ব্যাংক একটা শক্ত ভিত্তির উপরে ন্যাশনাল ব্যাংক দাঁড়ানো ছোটখাটো কোনো ধাক্কাই ন্যাশনাল ব্যাংকে পিছনে ঠেলে দিতে পারে নাই আর একটা বিষয় হলো ন্যাশনাল ব্যাংকের যে কাস্টমার গ্রুপ তারা এতটাই লয়াল এতটাই তারা ব্যাংকের প্রতি প্রেম ভালোবাসা আমরা নিজেরাই মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের প্রতি মাঝে মধ্যে মনে হয় যে আমরা অফিসার আমাদের চেয়ে বেশি তারা হচ্ছে মানে মানে ব্যাংকের প্রতি প্রেম ভালোবাসা বেশি প্রবলেমটা হয়ে গেছে যে গত সেপ্টেম্বরের 7-8 তারিখের পর থেকে গত সেপ্টেম্বরের 7 তারিখে আমার ব্রাঞ্চে আমার যে ভল্টের লিমিট ছিল সেই লিমিটের বাইরেও 2 কোটি টাকা এক্সসেস ছিল সেই টাকা আমি আমার ফিটিং ব্রাঞ্চ দিলকুশাতে পাঠিয়ে দিই 8 তারিখের পরের থেকেই আমরা বুঝতে পারি যে ব্যাংকে ক্রাইসিস শুরু হয়ে গেল ক্রাইসিসটা কেন শুরু হয়ে গেল এত লোক কেন যেখানে আমার সাভার ব্রাঞ্চ এটা একটা বিজনেস হাব এখানে মানে প্রচুর ব্যবসায়ী এক একটা ব্যবসায়ী একসাথে জমা দেয় মানে 10-20 লাখ 30 লাখ 50 লাখ কোন কাস্টমার একসাথে 80 লাখ টাকা জমা দেয় আমার এক একটা দিনে ন্যাশনাল ব্যাংক সাভার ব্রাঞ্চে জমা হয় সর্বনিম্ন 5 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত কিন্তু হঠাৎ করে আনফর্চুনেটলি জানি না আমি সমালোচনা করার যোগ্য না তারপরে যেটা বলতে হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের সম্মানিত মাননীয় গভর্নর স্যারের একটা কথা ভাইরাল হয়ে যায় যে মিডিয়াতে উনি বলে ফেলেন যে বাংলাদেশের 12-14টা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো অবস্থা হয়ে আছে এই একটা শব্দ পরবর্তীতে বিভিন্ন মিডিয়া অথবা কিছু লোকজন আছে বা ইউটিউবার আছে যারা এটাকে সুযোগ নিয়ে কাস্টমার মধ্যে প্যানিক তৈরি করে দেয় তাদের মধ্যে আতঙ্ক ছড়ায় দেয় এই আতঙ্ক তৈরি হওয়ার কারণেই কাস্টমারদের আস্থায় চিড় ধরা শুরু হয় আমরা স্বাভাবিক লেনদেন করতেছিলাম গ্রাহকের যার যা প্রয়োজন কারণ আমার এখানে মানে জমার মানে কাস্টমারের ডিমান্ডের চাইতে আমার এখানে জমার পরিমাণ অনেক বেশি যেহেতু এটা বিজনেস হাব এখানে 10 কোটি জমা হলে কাস্টমারদের প্রয়োজন হয় 1 কোটি বা 1.5 কোটি বা 2 কোটি বাকি টাকা আমি বাংলাদেশ ব্যাংকে বা দিলকুশা অ্যাকাউন্টে আমি ফিটিং ব্রাঞ্চে পাঠিয়ে দিই কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে কাস্টমারদের চাহিদা আমার এখানে বেড়েই যাচ্ছে অনেকের ডিপিএস যে আছে আমার এখানে 2-3 হাজার ডিপিএস আছে কাস্টমারের তারা দেখি ডিপিএস যাওয়া বন্ধ হয়ে গেল ধীরে ধীরে আমার অ্যাকাউন্টের যে জমার পরিমাণ ক্রমান্বয়ে 20% 30% 50% এরকম করতে করতে কাস্টমারের জমা এখন শূন্যের কোঠায় তো এই যে শূন্যের কোঠায় চলে আসলো কারণটা হচ্ছে কাস্টমারদের আস্থার সংকট আস্থাটা তৈরি হয়ে গেছে ওই জায়গা থেকে মাননীয় গভর্নর স্যারের একটা স্টেটমেন্ট থেকে এখনো যদি মানে আমি আমি যেটা বলবো যে ন্যাশনাল ব্যাংক সহ যে কাস্টমার আমাদের যে গ্রুপ আছে এই কাস্টমাররা এখনো যদি তাদের যে পরিমাণ চাহিদা তারা সেগুলো যদি আমি মিটাইতে পারি এবং মিটানোর জন্য যে পরিমাণ পর্যাপ্ত অর্থের দরকার এই অর্থটা বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ গার্জিয়ান হিসেবে অ্যাজ এ অভিভাবক হিসেবে ব্যাংকে গুলো তার সন্তান হিসেবে বাবা যেরকম সন্তানকে দেখে ওনাকে সেই দৃষ্টি দেখতে হবে উনি সন্তানকে অন্যের হাতে তুলে দিতে পারেন না আমাদের দাবি হবে যে বাংলাদেশ ব্যাংক তার অভিভাবক হিসেবে তার সন্তান হিসেবে তার সন্তানকে আদর করবে সন্তানকে বাঁচাবে সন্তান অসুস্থ হয়ে গেছে সন্তানকে আমার তার অভিভাবক তার বাবাই চিকিৎসা করতে হবে তার অন্যদের হাতে দিয়ে তার চিকিৎসা হবে না এখন যে চাহিদা আমরা ব্রাঞ্চ লেভেল থেকে আমরা যেটা বুঝতে পারি মিনিমাম 4-5 হাজার কোটি টাকা একবারে দরকার এখন এটা কেন দরকার যে গ্রাহকদের যদি যেমন আজকে আমার কয়েকজন কাস্টমার আমি কথা বলতেছিলাম ক্যাশ কাউন্টারের মধ্যে ছিলাম ওনারা বলতেছিল আপনারা আমাদের লেনদেন ওপেন করে দেন আমাদের অ্যাকাউন্টে যা চাবো তাই দেন আমরা কালকে থেকে জমা দেওয়া শুরু করব আমরা তো যা চাচ্ছি তা তো দিতে পারতেছেন না আমরা চাচ্ছি 50 হাজার দেন 10 হাজার চাচ্ছি 5 লাখ দেন 50 হাজার এটাই দিয়ে তো আমাদের হচ্ছে না অতএব আমরা যে জমা দিব জমা দিয়ে যে আমরা ফেরত পাবো এত নিশ্চয়তা পাচ্ছি না গ্যারান্টি পাচ্ছি না অতএব আমরা দিব কেন আমাদের যা আছে সেটা দিয়ে তো আমরা ভরসা পাচ্ছি না ভবিষ্যতে এটা আমরা ফেরত পাবো কিনা বাট আমি যেটা বলবো ন্যাশনাল ব্যাংকের যে ব্র্যান্ড আছে ন্যাশনাল ব্যাংকের যে ঐতিহ্য আছে বিশেষ করে বর্তমান যে আমাদের ম্যানেজমেন্ট আছে আমাদের এমডি স্যার ডিএমডি স্যাররা আছেন এবং সর্বোপরি আমাদের যে সম্মানিত বোর্ড এখন যে চেয়ারম্যান স্যাররা আছেন উনি অনেক সম্মানিত ব্যক্তি বাংলাদেশের একজন রিনন ব্যবসায়ী উনি
পলিটিক্যাল ফিগার, উনি একজন বড় মাপের ব্যবসায়ী, শ্রদ্ধা আব্দুল আওয়াল মিন্টু স্যার, ওনার ছেলে তাবিত আওয়াল, ওনারা এখন ব্যাংকের মানে হাল ধরেছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো যে কষ্টটাও অনেক বেশি, মজা এবং কষ্টটাও অনেক বেশি। যেদিন থেকে বাংলাদেশ ব্যাংক বোর্ড ভেঙে দিয়ে আব্দুল আওয়াল মিন্টু স্যারের নেতৃত্বে যখন বোর্ড আমার গঠন করে দেওয়া হলো, আমার সাভার ব্রাঞ্চে প্রতিদিন অটোমেটিক্যালি 2 থেকে 3 কোটি টাকা ডিপোজিট বাড়ে। আমি অবাক হয়ে যাই, 14 দিনের মধ্যে 8 কোটি টাকা ডিপোজিট বেড়ে গেছিল। এটা কেন? পরে অ্যানালাইসিস করে দেখি যে সকল অ্যাকাউন্ট গুলো আগে ইনঅ্যাক্টিভ ছিল, দীর্ঘদিন লেনদেন করে নাই, জমা করে নাই, তারা নিজেরাই এসে ব্যাংকে তার অ্যাকাউন্ট গুলো রান করে চালু করে টাকা জমা দেওয়া শুরু করছে। আমার 14 দিনের মধ্যে 8 থেকে 9 কোটি টাকা বেড়ে গেছে। এটা বেড়ে গেছিল কেন? এটা বোর্ডের ইমেজের কারণে। তো বোর্ডের যেহেতু ইমেজের কারণে মানে আমাদের ব্যাংকটা ঘুরে দাঁড়িয়েছিল, হঠাৎ করে একটা শব্দের কারণে এই যে আমাদের প্যানিক তৈরি হয়ে গেল, আতঙ্ক হয়ে গেল, এবং আমার কাস্টমারদের যে মানে আস্থার জায়গা নষ্ট হয়ে গেল। আমি রিকোয়েস্ট করব যে আমাদের বোর্ড, আমাদের ম্যানেজমেন্ট রাত দিন 24 ঘন্টা কাজ করেন। আমি গত সপ্তাহে 3 বার হেড অফিসে গেছি। হেড অফিসে গিয়ে আমাদের ম্যানেজমেন্ট, এমডি, ডিএমডি স্যার যারা আছেন, তাদের যে অমানবিক শ্রম, রাত দিন 24 ঘন্টা যে খাটতেছেন ব্যাংকের জন্য, আমরা যে এখানে কাস্টমারদের গালিগালাজ খাচ্ছি, আমরা যে কাস্টমারদের দ্বারা অপমানিত হচ্ছি, আমরা নিজেদেরকে এখন ব্যাংকার মনে করি না। যে কাস্টমারগুলো আমাদেরকে এত সম্মান করত, সালাম দিত, যে কাস্টমারগুলো আমাদের কাছে এসে বসলে আমাদের অন্তরটা ভরে যেত, আমার সাথে বা আমার অফিসারদের সাথে কথা বলতে গেলে তারাও চাইতো যে একটু কথা বলে শান্তি পায়, এখন একটা কাস্টমারের ফোন মানে আমাদের আতঙ্ক, একটা কাস্টমার রুমের মধ্যে ঢোকা মানে আমাকে নির্যাতিত হতে হবে, আমাকে দুটো কথা বলতে হবে, আমি আমার পরিবারের সাথে কথা বলতে পারি না, আমার নিজের মা স্ট্রোক করে বসে আছে, আমার নিজের মাকে আমি স্ট্রোকের অপারেশন হয়ে আছে, আমার বাসায় রাখতে পারি নাই, আমার বোনের বাসায় পাঠিয়ে দিয়েছি আমার প্রবলেমের কারণে। মনে হয় এখন আমরা একটা অভিশপ্ত জীবন লাইফ লিড করতেছি। এটা ব্যাংকার না, এটা মানুষ না, আমরা কোনো জীব না, আমরা জীব যন্ত্র চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। কাস্টমার এবং আমার ব্যাংকের সম্পর্ক, এই সম্পর্ক থাকতে পারে না, এই সম্পর্কে এভাবে চলতে পারে না, এই সম্পর্ক আমরা চাই না। আমরা এই যে বিপ্লবী সরকার আসলো, দ্বিতীয় স্বাধীনতা বলতেছি, কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতা আসার পরে যদি আমার কাস্টমারের চিকিৎসার টাকা না পায়, একজন এসে বলে তার হাজবেন্ডের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আমার 20 লাখ টাকা দরকার, আমি চেন্নাই চিকিৎসা করতে যাব, আমি দিতে পারি না। একজন কাস্টমার বলে আমার আমার ছেলের ইউনিভার্সিটিতে ভি দিতে হবে, ফরেন কান্ট্রিতে টাকা না দিলে তার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, আমি দিতে পারি না, আমি অসহায় হয়ে থাকি। এটা তো হতে পারে না, এটা একটা ব্যাংকের লাইফ হতে পারে না, এটা ব্যাংকিং হতে পারে না। একটা অভিভাবক বাংলাদেশ ব্যাংক এইভাবে ব্যাংকগুলোকে ছেড়ে দিতে পারে না, ব্যাংকের কাস্টমারদেরকে উনি অবহেলা করতে পারে না, আমাদেরকে এইভাবে মানুষের হাতে ছেড়ে দিতে পারে না। আমরা প্রতিনিয়ত জীবনের হুমকি পাচ্ছি, আমরা প্রতিনিয়ত জীবনের বাসায় শান্তি নাই, রাত দিন 24 ঘন্টা দেশ থেকে বিদেশ থেকে ফোন, আমাদের লাইফটা অদৃষ্ট। আমরা ইভেন চাকরি ছেড়ে দিব, আমরা হেড অফিসে বলছি স্যার আমরা বেতন চাই না, আমরা আমরা কোনো টাকা পয়সা চাই না, আমরা ফ্রি শ্রম দিব স্যার, যে কোনো ভাবে ব্যাংক থেকে দাঁড় করান, কাস্টমারকে সাথে আমাদের যে সম্মানের জায়গা, এই সম্মানের জায়গাটা আমাদের ফেরত দেন, আমরা বেতন দরকার নাই, টাকার দরকার নাই, আমরা আত্মীয় স্বজন থেকে ধার কর্জ করে চলবো, আমরা এটা চাই, আমরা সম্মান চাই। আমাদের অভিভাবক এবং গভর্নর, বর্তমান যে সরকার, মাননীয় উপদেষ্টা ইউনিট স্যারেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই, অর্থ উপদেষ্টা শ্রদ্ধে স্যার সালে স্যারকে আমি বলবো, আপনি গভর্নর ছিলেন, আপনার ব্যাংকে স্যার আপনার ছেলেকে আপনাকে রক্ষা করতে হবে, আপনি অন্যের হাতে তুলে দিয়ে ধার কর্জ করে নিয়ে আমাদের মান সম্মান আরো নষ্ট হয়ে গেছে। কর্পোরেট ওয়ার্ল্ডে কখনোই একজন প্রতিযোগী আরেকজন প্রতিযোগীতে বাঁচতে দিতে চাবে না, এই নির্মম সত্যটা অবশ্যই মানতে হবে। আমি MBA স্টুডেন্ট, আমি মার্কিং স্টুডেন্ট, আমি জানি কর্পোরেট ওয়ার্ল্ডটা কি। কর্পোরেট ওয়ার্ল্ডে একটা চ্যালেঞ্জারকে আরেকটা লিডারের হাতে আপনি ছেড়ে দিতে পারেন না, সব সময় সবল সবল যারা থাকবে ইন্ডিয়া কর্পোরেট ওয়ার্ল্ডের বিজনেসে অবশ্যই সবলটা চাবে, তো সে মার্কেটে মনোপলি ব্যবসা করবে, সে একচেটিয়া ব্যবসা করবে, সে কখনোই চাবে না ধার কর্জ দিয়ে তার কোনো একটা প্রতিযোগীকে সে এখানে বাঁচিয়ে রাখবে। আপনি গভর্নর স্যার, আপনারা আপনাদের ফান্ড থেকে, যেখানে দেশ থেকে প্রায় 2 লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে, 1 লক্ষ কোটি টাকার বিভিন্ন ফান্ডে ফ্রিজ হয়ে গেছে সারা বাংলাদেশে, মার্কেটে 3 লক্ষ কোটি টাকা নাই, এই 3 লক্ষ কোটি টাকা স্যার আপনি বলেন ইনফ্লেশন হবে, কোনো ইনফ্লেশন হবে, ইনফ্লেশন হয় কি হবে স্যার, আমার হাতে যদি টাকা না থাকে, আমার হাত পকেটে যদি পয়সা না থাকে, জিনিসপত্র দাম যদি 100 টাকা থেকে 20 টাকাও যদি নেমে আসে, আর সেটার যে কেনার সামর্থ্য যদি আমার না থাকে, তাহলে ওই ইনফ্লেশন বাড়লে কি আর কমলে কি স্যার। আপনার
অবিত অনতি বিলম্বে মিনিমাম 5000 কোটি টাকা যদি ন্যাশনাল ব্যাংকে না দেওয়া হয় ন্যাশনাল ব্যাংকটা নিশ্চিত বন্ধ হয়ে যাবে এবং এই বন্ধটা শুধু ন্যাশনাল ব্যাংক না এই এই বন্ধটা হলে পুরো ইন্ডাস্ট্রিতে একটা বড় ধরনের মেসাগার হয়ে যাবে আমরা তখন নিরুপায় হয়ে থাকব আমরা প্রতিনিয়ত গালি শুনতেছি প্রতিনিয়ত শুধু হাতটাই উঠতেছে না কিন্তু সারা দিন 10 জনের মার খায় যে হাতটা আমাদের কাছ পর্যন্ত চলে আসে অকথ্য ভাষায় আমরা গালিগালা শুনি আমরা আপনাদের মাধ্যমে আমরা সম্মানিত আমাদের বাংলাদেশ ব্যাংক এবং অর্থ উপদেষ্টা প্লাস আমাদের যে গভর্নমেন্ট আছে ইন্টারিম গভর্নমেন্ট আছে সবারই দৃষ্টি আকর্ষণ করব আমি আমাদের গ্রাহকদের পক্ষ থেকে তাদের অসহায়ত্বের অবস্থা দেখে তাদের প্রয়োজন যে মিটাতে পারি না আমাদের কষ্টে আমরা শেষ হয়ে যাই তো আমরা আমরা চাবো যে এটার একটা সঠিক সুরাহা যেন আপনারা করে দেন এবং ব্যাংকগুলোকে যেন আপনারা বাঁচান শুধু আমার ব্যাংক না প্রত্যেকটা ব্যাংক যে প্রবলেমটা পড়েছে আপনি অভিভাবক হয়ে আমাদেরকে বাঁচান গ্রাহক ভোগান্তি থেকে গ্রাহকদেরকে রক্ষা করেন।